এই দৃশ্যটি ঝাংরা বাজারের আবর্জনা ফেলার জায়গা না থাকায় এভাবেই যেখানে সেখানে আবর্জনা পড়ে থাকতে দেখা যায় এই বাজারে। এর ফলে অতিষ্ঠ ব্যবসায়ী সমিতিও আবর্জনা ডিসপোজালের বিষয়ে গ্রাম পঞ্চায়েত কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। প্রচুরভাবে এখানে নোংরা পড়ে, মুরগি দোকান আছে ষোলোটা, তারপর আছে আপনার এমনি চা দোকানই আছে, তাদের ওই যত রাবিশ নালা মানুষ কোনো জায়গায় ফেলে দিচ্ছে। হ্যাঁ, ওবার জানি যে ওরা বছরে একবার করে একটু করে দিয়ে। নমস্কার, আমি অনামিকা বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে রয়েছি ঝাংরা বাজার চত্বর এলাকায়। তো যেখানে সেখানে নোংরা আবর্জনা নোংরা পড়ে আছে, যেগুলো ফেলার কোনো ব্যবস্থায় পঞ্চায়েত নেয়নি। বাজার কমিটির সাথে আমরা কথা বললাম, কথা বলে যেটুকু বুঝলাম যে ওনারা পঞ্চায়েতে লিখিত আবেদন জমা দিয়েছিলেন, কিন্তু তার কোনো সুপরিকল্পিত ব্যবস্থা পঞ্চায়েত নেয়নি। এমএলএর দপ্তরেও জানানো হয়েছিল, কিন্তু সেদিক থেকেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ নিয়ে ঝাংরা প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সভাপতি সুভাষচন্দ্র রায় বলেন, আপনাদের এখানে বাজার এলাকায় যে চারদিকে নোংরা পড়ে আছে, তো সেটা থেকে দূষণ ছড়াচ্ছে, তার ব্যাপারে আপনি কি বলবেন? আমি বলবো আমাদের সমিতির তরফ থেকে বলবো, কোনো একটা নির্দিষ্ট মানে কাউকে নিয়োগ করে সে যেন প্রতিদিন এই চকড়াগুলো প্রচুরভাবে যেন নোংরা পড়ে, মুরগি দোকান আছে ষোলোটা, তারপর আছে আপনার এমনি চা দোকানই আছে, তাদের ওই যত রাবিশ নালা মানুষ কোনো জায়গায় ফেলে দিচ্ছে, সেগুলো যেন পরিষ্কার হয়। এই জন্য একজন মানে কোনো একজন লোক নিয়োগ করা থাকবে, এবং তার ভ্যান একটা থাকবে যেটা রাবিশগুলো নিয়ে যেয়ে কোনো একটা নির্দিষ্ট জায়গায় ফেলে পঞ্চায়েতে জানানো হয়েছে। ওনারা বলেছে যে আমাদের পঞ্চায়েত গঠন হোক, ভালোভাবে গঠন করা হয়ে বলেছে, এক মাস হয়ে গেল, এখনো পর্যন্ত তারা কোনো কাজ করেনি। হ্যাঁ, লিখিত অভিযোগ জানাবো। গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক জয়ন্ত কুমার ঘোষ বলেন, আমাদের এখনো পর্যন্ত ওই পরিকল্পনা নেওয়া হয়েছে, দুটো টোটো কেনা হয়েছে, মানে ই-কার্ড আর কি, যে ই-কার্ড তিনটি ই-কার্ড কেনা আছে, যে ই-কার্ডগুলো ওই আমাদের আমরা সরাসরি ওটাকে ইয়ে করতে পারবো না, আবর্জনাটাকে আমাদের করবে তুমাপুর গ্রাম পঞ্চায়েত। তুমাপুর গ্রাম পঞ্চায়েতেই হচ্ছে মেনলি এই প্রজেক্টটা করা হয়েছে, WBM এই প্রজেক্টটা করা হয়েছে। আর আমরা হচ্ছে একটা সেট করবো যেখানে ওটা শুধুমাত্র মানে স্ট্যাগনেন্ট করবো, মানে আবর্জনা ফেলা হবে, সেটা তো হয়নি, সেটা তৈরি হয়েছে, এ ডাকা হয়েছে, আবার কোটা দেওয়া হয়েছে, কাজ শুরু। ঘাটাল মহকুমার যে কোনো খবর সরাসরি পেতে আমাদের স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় চোখ রাখতে ভুলবেন না। প্রতিবেদন ও সংবাদ পাঠে আমি অনামিকা বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ ঘাটাল।